খতিয়ান সম্পর্কে জানতে হলে অবশ্যই খতিয়ান কি সেটিও আমাদেরকে জানতে হবে। আমরা যদি বই থেকে বলি খতিয়ান কি, খতিয়ান হলো প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর হিসাব, অর্থাৎ সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয় ব্যয় ও লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয়। এসব হিসাব সমূহকে এক কথায় খতিয়ান বলা হয়। আমরা যদি বলি মূলত খতিয়ান হলো হিসাবের পাকা বই। এখন খতিয়ানের দু ধরনের ছক আমরা বইয়ের মধ্যে দেখতে পাই, একটি হলো টি ছক, অপরটি চমাঞ্জার ছক। টি ছকের মধ্যে চারটি চারটি টোটাল 8টি কলাম রয়েছে, ডান পাশে উপরে ক্রেডিট এবং বাম পাশে উপরে ডেবিট শব্দ লেখা থাকে, আমরা এই যে দেখতে পাচ্ছি। আর চারটি চারটি টোটাল 8টি কলামের মধ্যে 4টি কলাম তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং টাকা। এভাবে ডান পাশেও একই রকম কলামের বিবরণ, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা এভাবে থাকে। তো খতিয়ানের চলমান যে ছকের মধ্যে মূলত 7টি কলাম রয়েছে, যেখানে কলামের উপরে ডান পাশে, ছকের উপরে ডান পাশে হিসাবের কোড নাম্বার লেখা থাকে, যেখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা মোট 5টি কলাম, এরপরে উদ্বৃত্ত বা জেরের জন্য 2টি কলাম ডেবিট ক্রেডিট। এভাবে মূলত চলমান জের ছক তৈরি করা হয়। আমরা টি ছক এবং চলমান জের ছক সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। যেহেতু খতিয়ান প্রত্যেকটি খতিয়ানের জন্য আলাদা শিরোনাম থাকে, প্রত্যেকটি এক একটা হিসাব এখানে তৈরি করা হয়, যেখানে সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয় ব্যয় এভাবে এই আইটেমগুলো থেকে মূলত এখানে এক একটি খতিয়ান তৈরি করা হয়। প্রত্যেকটি খতিয়ানে হিসাব শব্দটি জুড়ে দেওয়া হয়, যেভাবে আমরা জাবেদা করি সেভাবে হিসাব শব্দটি জুড়ে দেওয়া হয়। আমরা যদি বলি সম্পদের মধ্যে কি কি খতিয়ান আসতে পারে, এখানে দেখতে পাচ্ছি নগদা হিসাব, আসবাবপত্র হিসাব, দেনাদার হিসাব, অগ্রিম খরচ হিসাব, মজুদ পণ্য হিসাব, ভূমি ও দালান কোটা হিসাব, যন্ত্রপাতি হিসাব, সুনাম হিসাব। আমরা যদি এর বাইরেও যাই তাহলে ব্যাংক হিসাব, এভাবে আরো অনেক অগ্রিম খরচ হিসাব, এভাবে আরো অনেক আইটেম আসতে পারে। যেহেতু অগ্রিম খরচ এটি একটি চলতি সম্পদ, ব্যাংক হিসাব এটি চলতি সম্পদ। একইভাবে দায়, দায়ের মধ্যে আমরা পাওনা হিসাব, ঋণ হিসাব, বকেয়া খরচ হিসাব, পুনর্বার্জিত আয় হিসাব এগুলো দেখতে পাচ্ছি। মালিকানা স্বত্বের মধ্যে 3টি আইটেম দেখতে পাচ্ছি, আয়ের মধ্যে বিক্রয় হিসাব, প্রাপ্ত ভাড়া হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব ইত্যাদি ইত্যাদি অনেক আইটেম থাকতে পারে। ব্যয়ের মধ্যে অনেকগুলো আইটেম আমরা দেখতে পাচ্ছি, আমরা এগুলো নিজেরা দেখে নিব। আশা করি খতিয়ানের টি ছক এবং চলমান যে ছক সম্পর্কে আমরা সামান্যতম হলেও ধারণা পেলাম। আমরা পরবর্তীতে জাবেদা থেকে কিভাবে খতিয়ান করতে হয় সেটি দেখানোর চেষ্টা করব। টি ছক কিভাবে তৈরি করতে হয়, জাবেদা থেকে খতিয়ানের টি ছক বা চলমান যে ছক কিভাবে তৈরি করতে হয়, এ বিষয়ে আমরা মূলত বিস্তারিত আলোচনা করার সুযোগ পাব। জাবেদা থেকে কিভাবে খতিয়ান করতে হয় সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা জাবেদা দেখতে পাচ্ছি, নগদ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট 50,000, 20,000 আর মূলধন হিসাব ক্রেডিট 70,000 টাকা। এটি মূলত লেনদেনটি এরকম ছিল, নগদ 50,000 টাকা ও 20,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করলেন। তো যার কারণে আমরা জাবেদাটি এভাবে এন্ট্রি দিলাম। সেখান থেকে আমরা কিভাবে খতিয়ান করব সেটি দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি হিসাব রয়েছে, সেটা আগে আমাদেরকে একটি লিস্ট করে হলে সুবিধা। এখানে আমরা দেখতে পাচ্ছি নগদ হিসাব, ক্রয় হিসাব, মূলধন হিসাব। তো 1 নম্বর নগদ হিসাব, 2 ক্রয় হিসাব, 3 মূলধন হিসাব। এভাবে আমরা একটা সিরিয়াল দিয়ে দিয়েছি। আমরা ক্রমান্বয়ে একটি একটি খতিয়ান করে দেখাবো। নগদ হিসাব এবং ক্রয় হিসাব দুইটি খতিয়ান ইতিমধ্যে করেছি, কিভাবে করেছি সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা মূলত টি ছকে খতিয়ান গুলো করবো, তারপর চলমান যে ছকে দেখানোর চেষ্টা করব। আমরা টি ছকে করেছি যার কারণে ডেবিট পাশে 4টা এবং ক্রেডিট পাশে 4টা, টোটাল 8টা কলাম দেখতে পাচ্ছি, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এখানে লক্ষণীয়, আমরা জাবেদার মধ্যে কিন্তু খতিয়ান পৃষ্ঠা দিই একটি রেফারেন্স হিসেবে, আর খতিয়ানে জাবেদা পৃষ্ঠা
এখানে রেফারেন্স হিসেবে দেওয়া হয় এই কারণে যে জাগাদাটাকে খতিয়ান গুলো করা হয়, যার কারণে জাগাদার রেফারেন্স প্রয়োজন। এখন নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, আমরা নগদান হিসাব নামের একটি খতিয়ান করব, যার কারণে নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, সে ডেবিট পাশে 50,000 টাকা বসানো। কিন্তু নগদের বিপরীতে যেটি যেটি ক্রেডিট রয়েছে মূলধন হিসাব, সেটি আমরা বিবরণের ঘরে লিখব। এটা সবসময় এই ধরনের হয়ে থাকে, সেই কারণে আমরা এটি দিব। এটা এই কারণে দেওয়া হয় নগদ টাকাটা মূলত কোত্থেকে আসছে, এটি মূলত মূলধন হিসেবে আসছে, সেটি আমরা খতিয়ান থেকে মূলত দেখতে পাবো, বুঝতে পারবো। এরপরে যেহেতু এখানে আর কোনো লেনদেন নেই, নগদ হিসাবে আর কোনো লেনদেন এই জায়গাটা থেকে আর কোনো আমরা আর যেহেতু নেই, সেই কারণে শুধু এটি আমরা লিখলাম। যেহেতু ডেবিট পাশে 50,000 টাকা, ক্রেডিট পাশেও টি চকের মধ্যে একটি নিয়ম আছে, উভয় পাশে সমান করতে হবে। যেহেতু এখানে কোনো চলমান জের ছকের মতো অটোমেটিক্যালি এখানে কোনো জের আসে না, যার কারণে আমাদেরকে জেরটি আনার জন্য একটি পদ্ধতি ব্যবহার করতে হয়, সেটি হচ্ছে কি, যেহেতু ডেবিট পাশে 50,000 টাকা, সেই কারণে উভয় পাশে সমান করার জন্য যেই পরিমাণ টাকা প্রয়োজন, যেই পরিমাণ অ্যামাউন্ট প্রয়োজন, সেটিকে আমরা ব্যালেন্স শিট হিসেবে লিখবো। যেহেতু এদিকে 50,000 টাকা, এদিকে আমরা ব্যালেন্স শিট হিসেবে 50,000 টাকা লিখলাম, উভয় পাশে আমরা 50,000 টাকা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে যেই পাশে, যেহেতু ব্যালেন্স সিডিটা প্রত্যেকটি চিচকে ব্যালেন্স সিডিটা যে পাশে থাকবে তার বিপরীত পাশে, এটা ক্রেডিট পাশেও হতে পারে ডেবিট পাশেও হতে পারে, বিপরীত পাশে সমান রাখতে হবে। ব্যালেন্স সিডি যেহেতু ক্রেডিট পাশে, আমরা ডেবিট পাশে ব্যালেন্স বিড হিসেবে লিখব, যেই মাসে খতিয়ানটি করা হয়েছে তার পরবর্তী মাসের 1 তারিখ এখানে দিব। যেহেতু আমরা জুন 30 তারিখ লিখছি নগদ খতিয়ানটা, সে কারণে জুলাই 1 তারিখে ব্যালেন্স বিল আমরা দিলাম। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় খতিয়ান হলো ক্রয় হিসাব। যেহেতু ক্রয় হিসাব আমরা খতিয়ান করছি, খতিয়ান ছকটা একই রকম আমরা টি ছকে করছি, এটিও যার কারণে ক্রয় হিসাব, যেহেতু ডেবিট 20,000 টাকা, আমরা ক্রয় হিসাব ডেবিট পাশে 20,000 টাকা লিখলাম, কিন্তু একইভাবে তার বিপরীত যেহেতু মূলধন হিসাব বিবরণে, সেটি আমরা মূলধন হিসেবে এখানে লিখব। একই কথা, যেহেতু পণ্য এনে মূলত পণ্য আনার কারণে ব্যবসায় মূলধন বৃদ্ধি পেয়েছে, সেটি আমরা বুঝতে পারছি। তাহলে এই ক্রয় হিসাব ডেবিট বিপরীত নামটা আমরা মূলধন হিসাব দিব। একইভাবে যেহেতু আর কোনো লেনদেন ক্রয় হিসাবের বিপরীতে নেই, বা ক্রয় হিসাবের নামে কোনো এখানে নেই, যার কারণে আমরা ডেবিট পাশের বিপরীত ক্রেডিট পাশ, ক্রেডিট পাশে ব্যালেন্স সিট হিসেবে 20,000 টাকা লিখবো, উপপাশে আমরা ক্লোজ করে দিব 20,000 টাকা 20,000 টাকা। যেহেতু ব্যালেন্স সিডি ক্রেডিট পাশে, যার কারণে আমরা একইভাবে ডেবিট পাশে পরবর্তী মাসের 1 তারিখ জুলাই 1 ব্যালেন্স বিডি 20,000 টাকা লিখবো। এখন আমরা বুঝতে পারছি নগদান হিসাব ডেবিট কত, 50,000 টাকা, অর্থাৎ নগদ 50,000 টাকা ব্যবসায় রয়েছে। ক্রয় হিসাব ডেবিট মানে 20,000 টাকা, মানে এটা ক্রয়, এটা ব্যয়, ডেবিট ডেবিট পাশে আমরা 20,000 টাকা ব্যালেন্স দেখতে পাচ্ছি। নগদান হিসাব, ক্রয় হিসাব এবং মূলধন হিসাব। নগদান হিসাব, ক্রয় হিসাব আমরা করলাম, এখন আমরা মূলধন হিসাবের খতিয়ান করলাম। এখানে মূলধন হিসাব যেহেতু ক্রেডিট, সে কারণে আমরা মূলধন হিসাব ক্রেডিট পাশে 70,000 টাকা মূলত আমরা অ্যামাউন্টটা লিখবো, মূলধন ক্রেডিট, সে কারণে ক্রেডিট আমরা 70,000 টাকা এখানে লিখলাম। এখানে আমরা 50,000 টাকা এবং 20,000 টাকা ভেঙে লিখলাম। কি কারণে ভেঙে লিখলাম? যেহেতু মূলধনের বিপরীতে আমরা বিবরণে নগদান হিসাব ক্রয় হিসাব দুটি লিখতে হবে, যার কারণে আমরা ভেঙে মূলত অ্যামাউন্টটা লিখলাম। আমরা 50,000 টাকা এবং 20,000 টাকা ভেঙে লিখা মানে এই নয় যে আমরা ডেবিট পাশের 50,000 এবং 20,000 টাকা গুলি লিখছি, যেহেতু মূলধন ক্রেডিট, সেই কারণে আমরা ক্রেডিট পাশেই লিখলাম। এর বিপরীতে যেহেতু মূলধনে কোনো ডেবিট ব্যালেন্স নেই, সেই কারণে আমরা টোটাল অ্যামাউন্ট 70,000 টাকা লিখে তার বিপরীতে একই পদ্ধতিতে ব্যালেন্স শিট দিয়ে 70,000 টাকা লিখলাম, উভয় পাশে আমরা ক্লোজ করে দিলাম 70,000 টাকা। যেহেতু ব্যালেন্স সিডি ডেবিট পাশে, সেই কারণে আমরা ব্যালেন্স সিডি ক্রেডিট পাশে লিখলাম। আশা করি মূলধন হিসাবে এটিও আমরা বুঝতে পেরেছি। এখানে আরেকটি বিষয়, আমি এর আগের খতিয়ানগুলোতে
ভুলক্রমে 2022 জুন 30 এখানে তারিখ দেওয়া হয়নি, এটি অবশ্যই দিতে হবে। অর্থাৎ ব্যালেন্স সিডিতে যে তারিখ দিব সেটি হচ্ছে যে মাসের আমরা এই জাগ্রদাতাকে যে মাসে ক্ষতিপূরণ করছি সেই মাসের শেষ তারিখ, যেহেতু জুনের 30 তারিখ এটি মাসের শেষ, সে কারণে আমরা জুনের 30 তারিখ দিলাম। এরপরে সবসময় ব্যালেন্স বিডি পরবর্তী বছরের 1 তারিখ হয়, সেই হিসেবে জুলাই 1 আমরা ব্যালেন্স বিডি লিখলাম। আশা করি জাগ্রদাতা থেকে কিভাবে টি চক্র ক্ষতিয়ান করতে হয় সেটি আমরা বুঝতে পারছি। আমরা চাইলে একই জাগ্রদাতা থেকে চলমান্তের চকেও মূলত ক্ষতিয়ান করতে পারি। জাগ্রদাতা থেকে আমরা ক্ষতিয়ানের টি চক করেছি, এবার আমরা করব জাগ্রদাতা থেকে ক্ষতিয়ানের চলমান্তের চক। আমরা জানি চলমান জের ছকে 7টি কলাম রয়েছে, তারিখ, বিবরণ, জাগ্রদাতা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর জের বা উদ্বৃত্তের মধ্যে 2টি কলাম ডেবিট ক্রেডিট, টোটাল 7টি কলাম আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে দেখতে হবে জাগ্রদার মধ্যে কয়টি হিসাব রয়েছে। আমরা ইতিমধ্যে 6টি এখানে হিসাব লিখেছি, ক্রয় হিসাব, নগদা হিসাব, আদ্রপত্র হিসাব, জানাদা হিসাব, বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, টোটাল 6টি হিসাব আমরা লিখেছি। আমরা একটি একটি করে জাগ্রদাগুলো করবো। আমরা প্রথমে করব ক্রয় হিসাব। আমরা যদি এখানে ক্রয় হিসাব দেখি, ক্রয় হিসাব আমরা আগে করতে পারি অথবা নগদা হিসাব করলাম। নগদান হিসাব ক্রেডিট দেখতে পাচ্ছি, আমরা নগদান হিসাবের জন্য একটি জাগ্রদা করলাম। নগদা হিসাব এখানে ক্রেডিট 9000 টাকা, নগদা হিসাব আমরা ক্রেডিট পাশে 9000 টাকা লিখছি, কিন্তু তার বিপরীতে যে ক্রয় হিসাব ডেবিট আছে এই বিপরীত ক্রয় হিসাবটা বিবরণ আমরা লিখলাম। আর 2021 জুনের 3 তারিখ এখানে লেখা হলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি নগদা হিসাব 6 তারিখে, নগদা হিসাব ক্রেডিট 12000 টাকা, নগদা হিসাব ক্রেডিট 12000 টাকা আমরা এখানে লিখলাম ক্রেডিট পাশে, তার বিপরীতে যেহেতু আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব সেটি এখানে বিবরণে লেখা হয়েছে, একই তারিখ দেওয়া গেছে জুনের 6 তারিখ। এটা এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পারে যেহেতু 9000 টাকা এবং 12000 টাকা, মোট 21000 টাকা। আমরা এই 9000 টাকা সরাসরি জারের মধ্যে 9000 টাকা লিখে পেলাম ক্রেডিট পাশে, পরবর্তীতে আবার 12000 টাকা ক্রেডিট হওয়ায় আমরা যোগ করে আগের 9000-এর সাথে এই 12000 টাকা যোগ করে ক্রেডিট পাশে 21000 টাকা লিখলাম। এর মাধ্যমে নগদান হিসাব শেষ হলো। এরপরে দেখতে পাচ্ছি ক্রয় হিসাব। ক্রয় হিসাব যেহেতু ডেবিট 9000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 9000 টাকা লিখলাম, বিপরীত যেটি তার বিপরীতে যেটি রয়েছে নগদা হিসাব সেটিকে আমরা বিবরণে লিখলাম। যেহেতু আর কোনো ক্রয় হিসাব নেই সেজন্য এটি এর মাধ্যমে শেষ হলো। ক্রয় হিসাবে চলমান জের ছকে যেহেতু অটোমেটিক্যালি এখানে জের পাওয়া যায়, যার কারণে 9000 টাকা এটি আমরা যখন ডেবিট পাশে লিখলাম জেরের মধ্যে, এটি মূলত ক্রয় হিসাব ডেবিট 9000 টাকা আমরা দেখতে পেলাম। ক্রয় হিসাবের পরে আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব ডেবিট 12000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 12000 টাকা লিখলাম, তার বিপরীতে যেটি রয়েছে নগদা হিসাব সেটিকে আমরা বিবরণে লিখলাম 6 তারিখের, যে এখানে যেমন 6 তারিখ এখানেও সেই একই তারিখ আমরা লিখলাম। আসবাবপত্র হিসাব যেহেতু আর নেই এই জাবেদার মধ্যে, ফলে আমরা আর লিখতে পারলাম না, শুধু সেটি আসবাবপত্র হিসাব 12000 টাকা ডেবিট। এরপরে নগদ হিসাব চলে গেল। এরপরে দেনাদার হিসাব ডেবিট 15000 টাকা দেখতে পাচ্ছি। তাহলে দেনাদার হিসাবের জন্য যে ক্ষতিয়ান সেখানে ডেবিট পাশে 15000 টাকা লিখলাম, বিপরীতে বিক্রয় হিসাব সেটি বিবরণে লিখলাম ডেবিট পাশে, এখানেও জেরে 15000 টাকা লিখলাম। এরপরে আরেকটি দেনাদার 8 তারিখ আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট 8000 টাকা, যেহেতু আগেরটা 15000 টাকা ডেবিট, পরেরটা ক্রেডিট 8000 টাকা, তার বিপরীতে যে ব্যাংক হিসাব রয়েছে সেটি আমরা বিবরণে ব্যাংক হিসাব লিখলাম, এখানে ডেবিট পাশে 15000, ক্রেডিট পাশে 8000 টাকা। দেখতে পাচ্ছি ডেবিট পাশে 15000 টাকা এটি বড়, ফলে ডেবিট পাশে 8000 টাকা যেহেতু চলে যাবে ডেবিট থেকে ক্রেডিটটা, ফলে আর 7000 টাকা আমরা দিতে দেখতে পাচ্ছি। এখানে 15000 টাকা ডেবিট, জেরেও 15000 টাকা লেখা হয়েছে, পরবর্তীতে ক্রেডিট 8000 টাকা, সেই 15000 টাকা থেকে যদি আমরা ক্রেডিট 8000 টাকা বাদ দিই ডেবিট পাশে উদ্বৃত্ত হবে 7000 টাকা।
সর্বশেষ সর্বশেষটা আরো একটি রয়েছে, আর দুটি রয়েছে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব হচ্ছে যে 7 তারিখে দেখতে পাচ্ছি বিক্রয় হিসাব ক্রেডিট 15,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট পাশে 15,000 টাকা লেখা হয়েছে। তার বিপরীতে যে দালালা হিসাব রয়েছে সেটি বিবরণ দেওয়া হলো 7 তারিখ, এখানে দেওয়া হয়েছে 2021 জুন 7। সেটি আমরা ক্রেডিট পাশে লিখলাম, এরপরে জেনেও সেই ক্রেডিট পাশে 15,000 টাকা লিখলাম, যেহেতু আর বিক্রয় হিসাব নেই সেই কারণে সেটি শেষ। এরপরে সর্বশেষ যেটি আমরা দেখতে পাচ্ছি ব্যাংক হিসাব ডেবিট 8,000 টাকা, সে কারণে আমরা ব্যাংক হিসাব এখানে ডেবিট পাশে 8,000 টাকা লিখছি। বিপরীতে যে দানাদান হিসাব রয়েছে সেটি বিবরণে লিখলাম 8 তারিখ, সেটি দেওয়া হয়েছে এখানেও ডেবিট 8,000 টাকা, আর জেলের মধ্যে 8,000 টাকা ডেবিট করা হয়েছে। ব্যাংক হিসাব যেটা আর নেই ফলে আমরা আর লিখতে পারবো না। সুতরাং ব্যাংক হিসাব ডেবিট 8,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 21,000 টাকা, এখানে উদ্বৃত্ত দেখা যাচ্ছে ক্রয় হিসাব ডেবিট 9,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 12,000 টাকা, দেনাদার হিসাব ডেবিট 7,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 15,000 টাকা। এই জায়গা দেওয়ার উপর ভিত্তি করে খতিয়ানের চলমান যে ছকে করা হয়েছে। এখানে একটি জিনিস আমি লিখি না, সেটি হচ্ছে যেহেতু চলমান যে ছকে উপরে ছকের উপরে ডান পাশে হিসাবের কোড নাম্বার থাকে, এখানে হিসাবের কোড নাম্বার থাকবে, এবার আমরা এখানেও সেটি দিব সব জায়গায় হিসাবের কোড নাম্বার, হিসাবের কোড নাম্বার, হিসাবের কোড নাম্বার দিয়ে দিব। আশা করি আমরা জামাতাদাকে কিভাবে চলমান দেয়ার ছক করতে হয় সেটি বুঝতে পেরেছি। খতিয়ান অধ্যায় থেকে আমরা মূলত খতিয়ান করেছি কিছু, যা ব্যথা থেকে খতিয়ানের টি ছক এবং খতিয়ানের চলমান যে ছক কীভাবে করতে হয় সেটি দেখানোর চেষ্টা করেছি এর আগের দুটি ভিডিওতে। আমরা আজকে করব, যেহেতু সাধারণ যা ব্যথা থেকে খতিয়ানগুলো করা সহজ, যেটা আমরা করে দেখিয়েছি টি ছক এবং চলমান যে ছকে দেখিয়েছি, এখন আমরা দেখাবো ক্রয় হিসাব, বিশেষ করে ক্রয় জাবেদা থেকে। এটি আমি মূলত এটা ক্রয় জাবেদা, এটা হচ্ছে ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এখান থেকে মূলত এটা ক্রয় জাবেদা। যেহেতু সাধারণ জাবেদার মধ্যে সরি বিশেষ জাবেদার মধ্যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদাগুলো রয়েছে, সেখান থেকে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদাগুলো থেকে আমরা ক্রয় জাবেদা থেকে কিভাবে খতিয়ান করতে হয়, বিশেষ করে খতিয়ানের চলমান যে ছক কিভাবে করতে হয় সেটি দেখাচ্ছি আজকে। এরপর আমরা বিক্রয় জাবেদা থেকে কিভাবে খতিয়ানের চলমান যে ছক করতে হয়, অথবা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা থেকে, ক্রয় ফেরত, বিক্রয় জাবেদা থেকে কিভাবে টিচক বা চলমান যে চক করা যায়, অথবা ক্রয় জাবেদা থেকে যেহেতু ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদার মধ্যে দেনাদার এবং পাওনাদার থাকে সহকারে খতিয়ান কিভাবে করতে হয় সে বিষয়ে আমরা কথা বলবো। খতিয়ানের মূলত ক্রয় জাবেদা থেকে যে সহকারী খতিয়ান গুলো করা হয় সেগুলো দেনাদারের খতিয়ান অথবা পাওনাদারের খতিয়ান, ইন্ডিভিজুয়াল এক একজন দেনাদার বা পাওনাদারের জন্য যে খতিয়ান করা হয় মূলত সেটাকে বলা হয় কি সহকারী খতিয়ান। আমরা সহকারী খতিয়ান নিয়েও কথা বলবো, কাজ করব, সেই সহকারী খতিয়ান নিয়ে আমরা মূলত প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো কীভাবে সহকারী খতিয়ানগুলো করতে হয়। এত বেশি কঠিন কিছু না, জাস্ট চলমান যে ছকে বা টি ছকে আমরা যেভাবে খতিয়ান করি একই রকম, বরং ওখানে ইন্ডিভিজুয়াল অর্থাৎ শুধুমাত্র একজন দেনাদার বা একজন পাওনাদারের যে অ্যামাউন্ট সেটি নিয়ে মূলত এই সহকারী খতিয়ানগুলো করা হয়। আমরা আজকে দেখানোর চেষ্টা করছি ক্রয় জামাতা থেকে আমরা কিভাবে এই চলমান যে ছকে খতিয়ান গুলো করছি সেটি দেখাচ্ছি। ক্রয় জামাতার মধ্যে আমরা নর্মালি দেখি এই কয়টি কলাম, 1, 2, 3, 4, 5, 6টি, যেটি বিক্রয় জামাতায় একটি কলাম কম যেখানে শর্ত থাকে না সেজন্য। তো এখানে যেহেতু 6টি কলাম, সেই 6টি কলামের মধ্যে আমরা একেবারে শেষ কলামে ক্রয় যাব, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট দেখতে পাচ্ছি, অর্থাৎ ক্রয় জাবেদার মধ্যে যে ক্রয় সেগুলো বাকিতে ক্রয় করার কারণে খরচ বেড়েছে, ক্রয় ডেবিট আর পাওনাদার ক্রেডিট হয়েছে, যেহেতু বাকিতে ক্রয় করা হচ্ছে সেজন্য পাওনাদার ক্রেডিট। এখন আমরা ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাবে দুইটি খতিয়ান করব, যেগুলো আমরা চলমান যে ছকে করলাম
যেহেতু এখানে যে পাওনাদার রয়েছে, রাজীব স্টোর্স, রাখি ট্রেডার্স, হায়দার এন্টারপ্রাইজ, এই তিনজন পাওনাদার রয়েছে। এই তিনজনের আলাদা আলাদা যখন আমরা করবো সেগুলোকে আমরা সহকারী খতিয়ান হিসেবে লিপিবদ্ধ করবো। এখন আমরা সাধারণ খতিয়ান করব। সাধারণ খতিয়ানে ক্রয় হিসাব, পাওনাদার হিসাব দুইটি খতিয়ান আমরা করেছি। যেহেতু ক্রয় হিসাব ডেবিট, সেজন্য আমরা ক্রয় হিসাব ডেবিট পাশে 40,400 লিখলাম, তার বিপরীতে আমরা কি লিখবো, যেহেতু পাওনাদার এর বিপরীতে ক্রেডিট, সেই পাওনাদারটা বিবরণে আমরা বিপরীত বিবরণটা মূলত লিখলাম, পাওনাদার হিসাব লিখলাম। আর যেহেতু এখানে অনেকগুলো তারিখ, তিনটা তারিখ রয়েছে, আমরা সেই জন্য যে মাসে লেনদেনগুলো সংঘটিত হয়েছে সেই মাসের শেষের তারিখ আমরা এখানে দেবো, 30/3/2017 জুন 30, সেই হিসেবে আমরা ক্রয় হিসাব ডেবিট 40,000 টাকা 40,400 জের পেলাম। ওকে, আমরা এটি বুঝতে পারছি। এরপর আমরা ক্রয় জাবেদা থেকে পাওনাদার হিসাব করব। পাওনাদার হিসাব যেহেতু ক্রেডিট, সেজন্য আমরা ক্রেডিট পাশে এই অ্যামাউন্টটা 40,400 লিখলাম, ক্রেডিট এখানে আমরা জেরো 40,400 লিখলাম। এর বিপরীতে যেহেতু ক্রয় হিসাব, সেজন্য আমরা বিবরণের ঘরে ক্রয় হিসাব লিখলাম, যেখানে আর কোনো সমস্যা নেই একেবারে আগের মতোই। এরপরে তারিখ যেহেতু আগেই বলেছি, যেহেতু তিনটি তারিখ, সেজন্য আমরা একটি তারিখ দিব, সেটি ওই মাসের শেষের তারিখ। আশা করি ক্রয় জাবেদা থেকে কিভাবে খতিয়ান করতে হয়, খতিয়ানে চলমান জেরচক করতে হয় সেটি আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে আমরা বিক্রয় জাবেদা থেকে খতিয়ানে টি চক করে দেখাবো ইনশাআল্লাহ। আমরা এর আগের ক্লাসে বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, সাধারণ জাবেদা থেকে কিভাবে খতিয়ান করতে হয় সে বিষয়ে আমরা খতিয়ান করে দেখিয়েছি। আজকে আমরা দেখাচ্ছি কিভাবে সহকারী খতিয়ান করতে হয় সেটি। যেহেতু বিক্রয় জাবেদা একটি আমরা এখানে দেখাচ্ছি, এই বিক্রয় জাবেদা থেকে তিনটি আমরা সহকারী খতিয়ান করলাম। এই বিক্রয় জাবেদার মধ্যে যে তিনজন দেনাদার রয়েছে, কাজল এন্টারপ্রাইজ, মনিকা ট্রেডার্স, বিমল এন্ড ব্রাদার্স, এই তিন দেনাদারকে নিয়ে আমরা আলাদা আলাদা খতিয়ান করব। এই আলাদা আলাদা খতিয়ান গুলোই মূলত সহকারী খতিয়ান। এখানে আলাদা আলাদা করে যখন দেনাদার বা পাওনাদারের জন্য আলাদা খতিয়ান করা হয় সেগুলোকে সহকারী খতিয়ান বলা হয়। আমরা দেখতে পাচ্ছি বিক্রয় জাবেদা, এই বিক্রয় জাবেদার মধ্যে এখানে ডেবিট হিসাব কাজ, যেহেতু দেনাদার ডেবিট সেজন্য ডেবিট হিসাব কাজ, কাজল এন্টারপ্রাইজ, মল্লিকা ট্রেডার্স, বিমল এন্ড ব্রাদার্স। কাজল এন্টারপ্রাইজ যেহেতু দেনাদার সেটি ডেবিট, আমরা কাজল এন্টারপ্রাইজের ডেবিট পাশে দেখতে পাচ্ছি 24,460 টাকা, যেটি আমরা ডেবিট কলামে লিখলাম। এরপরে জেরিও সেটি সরি 25,460 টাকা সেটি আমরা দেখালাম। এরপরে কাজল এন্টারপ্রাইজ যেহেতু ডেবিট, তার বিপরীতে আমরা বিক্রয় হিসাবকে বিবরণে লিখবো, যেহেতু বিক্রয়টি ক্রেডিট, সেজন্য খতিয়ানের নিয়ম অনুযায়ী বিপরীত বিবরণটা আমরা এখানে দেখালাম বিক্রয় হিসাব। আর যেহেতু 2017 সালে জুনের 20 তারিখ এটি সংঘটিত হয়েছে, সেজন্য আমরা এখানে 20 তারিখ দিব। তাহলে এরপরে হিসাবের কোড নাম্বার, যেভাবে আমরা সাধারণ খতিয়ান করি চলমান জের ছকে, তারিখ বিবরণ, দেওয়া 20 টাকা ডেবিট টাকা ক্রেডিট টাকা, জেরের মধ্যে ডেবিট টাকা ক্রেডিট টাকা দুটি থাকবে, সব মিলে 7টি কলাম আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা কাজল এন্টারপ্রাইজ বুঝতে পারছি। এরপরে মনিকা ট্রেডার্স, যেহেতু মনিকা দেনাদার, মনিকা ট্রেডার্স এটি ডেবিট থাকবে, যেহেতু এখানে 17,240 সেটি আমরা দেখালাম, 17,240, তার বিপরীতে কিভাবে বিক্রয় হিসেবে আমরা বিবরণ লিখব। এরপরে যেহেতু এটি 22 তারিখের হিসাব, সেজন্য আমরা এখানে 22 জুন 22 নিব। ওকে, এটাও আমরা বুঝতে পারছি। এরপরে সর্বশেষ বিমল এন্ড ব্রাদার্স, এটি 13,300 অ্যামাউন্টটা, সেটি বিমল অ্যান্ড ব্রাদার্স দেনাদার, এটি ডেবিট, ডেবিট কলামে 13,300 আমরা বসালাম, তার বিপরীতে দেনাদার সরি বিক্রয় হিসেবে এটি একইভাবে আগের নিয়মে আমরা বসালাম। এরপরে একই কলাম, যেহেতু এখানে ডেবিট সেজন্য আমরা জেরের মধ্যে ডেবিট পাশে 13,300 বসালাম। এখানে চলমান জেরসকে যেহেতু আর কোনো কাজ নাই, সেজন্য আমরা এখানে কোনো ক্লোজ হিসাব ক্লোজ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটি 24 তারিখ জুনের 25 তারিখ সংঘটিত হয়েছে, সেজন্য আমরা এখানে 25 লিখব 25। আশা করি কিভাবে সাধারণ খতিয়ান, সাধারণ জাবেদা থেকে নর্মালি বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা এবং
ক্রয় ফেরত বিক্রয় ফেরত জাবেদা থেকে অথবা সাধারণ জাবেদা থেকে কিভাবে আমরা সহকারী ক্ষতিয়ন করব সেটি বুঝতে পারছি।